খাবারের জন্য এখন বাইরে হয়ে আসবে এই তো আমার কাছে এসে গেল ও খাবে এখন ওকে খাওয়াইতে হবে দেখেন কিভাবে খাবে ওকে সব বিস্তারিত আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এইখানে আমার দুই পিস পাখির বেবি দেখা যাইতেছে লোটিনো অফলাইন যেটাকে বলি আমরা ঠোঁট লাল এবং পাশা লাল আর একটা লোটিনো পাইট বেবি কোকাটেল তো এই দুইটা খেয়ে আমি টেম করাইতেছি টেম করার উদ্দেশ্য হইতেছে পাখিটা সবসময় আমার কাছে থাকবে এবং সারাক্ষণেই আমার সঙ্গে দুষ্টামি করবে এই জন্য পাখিটা এইভাবে টেম করতেছি তো বন্ধুরা দেখেন টেম করার মূল উদ্দেশ্য হইতেছে সকালবেলা যখন আমরা পাখিকে হ্যান্ড ফিট করাই এবং সিরিজটা যখন আমি ভরপুর করে নিয়ে আসছি পাখির রুমে যখন ওকে বাইর করে খাওয়াবো খাওয়াইতেছি খাবার দেখে ও কিন্তু খাঁচায় অস্থির অবস্থা হয়ে আসে বের হওয়ার জন্য পাশে কোকাটেল পাখির বেবিটাও বের হওয়ার জন্য অনেকটাই চেষ্টা করতেছে কিন্তু দুইটা পাখি একসঙ্গে বের করলে আমার খুবই কিন্তু ডিস্টার্ব ফিল হয় এবং একটা আরেকটাকে খাইতে দেয় না এই জন্য আমি আগে কোকাটেল পাখির বেবিটাকে রেখে দিছি আগে সর্বপ্রথম লাভবাট পাখির বেবিটাকে বের করছি এটাকে বের করে খাওয়ানো শুরু করছি আগে একে খাওয়াবো তারপর কোকাটেল পাখির বেবিটাকে আমি না ছাড়ার কারণে আসলে ও সিরিজটা মুখে নিতেছে না দুইজন একসঙ্গে এক খাঁচায় থাকায় বন্ধুত্ব এতটাই গভীর হইছে ও একাই খাইতে চাইতেছে না বারবার উড়ে ওর কাছেই যাইতেছে কোকাটেল পাখিটাও অনেক শটপট করতেছে কাছে আসার জন্য দেখেন ও সিরিজটা কিন্তু আসলে মুখে নিতেছে না কখন ওকে আমি ছাড়বো দুজনের ভিতরে এত কমিটমেন্ট হয়ে গেছে তো আমি লটিনো লাভবাট পাখির বেবিটার নাম রাখছি ম্যাঙ্গো এবং কোকাটেল পাখির বেবিটার নাম রাখছি আদর এখন কোকাটেল পাখির বেবিটা বের এই যে এখন আদর বের হয়ে আমার সঙ্গে সিঁড়ি সে কীভাবে খাইতেছে ও আসলে বেশিটা উড়তে পারে না এর আগে আমার কাছে লোটিনো একটা পাখি ছিল ওরা ভাই বোন জানি না দুইটাই নর হবে না মাদি হবে তো দুইটা পাখিকেই আমি টেম করাইতেছি ভুলবশত আমার গত পরশু ওই পাখিটা লোটিনো পাখিটা একবারে সয়তলা থেকে উড়ে চলে গেছে এখন ভয়ে আমি পাখির ঘর থেকে এই বেবিটাকে এখনও বের করি নাই তবে অল্প কিছু দিনের ভিতরে ওকে বাইরে বের করব এখন ঘরেই ট্রেনিং দিতেছি এবং ঘরেই এইভাবে খাওয়াইতেছি কোকাটেল পাখিটা এবং এবং বাট পাখির বেবিটাকে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের জন্য বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ